জাহিরের হুকুম হলো নামাজ পড়ব, আমি মিথ্যা কথা বলবো না, এটা হলো জাহিরের হুকুম। বাতিনি হুকুম হলো আমি সবর করব, শুকর করব, আল্লাহ আল্লাহর হুকুমের উপর সন্তুষ্ট থাকবো। আর আমি বাতিনির নিষেধাজ্ঞা হইলো মিথ্যা কথা বলবো না, গীবত করবো না, হিংসা করবো না, তাকাবুর করবো না, লোভ করবো না, এইগুলা মিলেই এই হইল শরিয়াহ। সুবহানাল্লাহ। এবার বলেন এই যে বাতিনি যে রোগগুলো দূর করতে হবে, এটা শরীয়তের ভেতর হইলো কিনা? এটা না করলে শরীয়তের পূর্ণাঙ্গ হুকুম মানলো? যারা শুধু বাতিনি নিয়ে থাকে, প্রকাশ্য নামাজ রোজা দাঁড়ায় না, দাড়ি ছাসে, দাড়ি লম্বা রাখে না, মোজকে লম্বা রাখে, নেমট হইয়া থাকে, তাহলে তারা শরীয়ত যদি না মানে, বাতিনি মানে, এরা আল্লাহ নিতে পারলো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন মান তাফাক্কাহ ওয়া লাম ইয়াতাসাওয়াব, যেই ব্যক্তি এলমে ফেকা অর্জন করলো তাসাওয়ুফ অর্জন করলো না, সেই ব্যক্তি হইল ফাসেক। সেই ব্যক্তি কি মানে একজন বড় বুজুর্গ, এলেম শিখছে, মানে কোরআন হাদিসের অগাধ জ্ঞান অর্জন করছে, কিন্তু তাসাওয়ুফ যে একটা বিষয়, তাসাওয়ুফ পীর মুরিদি যেমন আমাদের মুফতি রুহুল আমিন সাহেব মাওলানা বুজুর্গের সাথে তাসাওয়ুফের এলেম শিক্ষা করছে, এটা সেখানে কয় ফাসে? হে কি ইমাম মালিক বলতেছেন ফাসে। ওমান তাসাওয়ুফা ওয়ালাম ইয়াতাফাক্কা, যে ব্যক্তি তাসাওয়ুফ অর্জন করলো আল ইলমে ফিকা অর্জন করলো না, ফাকাদ তাজাল্লাকে, সে হলো কাফির। সে কি ইলমে তাসাওয়ুফ অর্জন করছে কিন্তু ফিকা অর্জন করে, ফিকা মানে শরীয়তের এই বাহ্যিক যে হুকুমগুলা, নামাজ কেমন করতে, রোজা রাখ, এটা করে নাই, শুধু খালি মারে ভাত নিয়ে আনছে, মারে ভাত মারে ভাত, নামাজ পড়বো নামাজ পড়বো, দুই এত চুপ 5 ঘন্টা 5 উত্তর নামাজ পড়া না, শেষদের মতো শেষদের দুটো দিলে হয়ে যায়, মনের পর্দা বড় পর্দা আছে না এরকম? তো এই মারে ভাত ইমাম মালিকের মতে তারা কাফের, তারা কি কাফের। ওমান জামা বাইনহুমা, কেউ যদি ইলমে তাসাওয়ুফ অর্জন করলে আবার ইলমে ফিকহ অর্জন করে, মাওলানা রুহুল আমিন সাহেব ইলমে তাসাওয়ুফ এবং ফিকহ অর্জন করেন, কাম আল্লাহু আকবার, সেই যে পাতা ভুঁইয়ার ভোলার পিছে হুজুর অনেক বড় বুজুর্গ বড় শায়খ ছিলেন, তার থেকে ইলমে তাসাওয়ুফ অর্জন করেন এবং তিনি বিভিন্ন মাদ্রাসায় থেকে ইলমে ফিকহ অর্জন করেন, তাহলে এই মানুষটাই হলো ফাকাদে তাহাক পাকা, সেই হলো পরিকৃত আলেম ওলি বুজুর্গ। সুবহানাল্লাহ। এমন পীরের কাছে যাইবেন না, মাদ্রাসার বারিন্দায় যায় নাই, ও কিন্তু বড় চুল লাই খাইবার শালু বাবা সাজছে, বড় কয় অলিকুলের সম্রাট, অলিকুলের সম্রাট না, ও অলিকুলের না, অলিকুলের শয়তানের সম্রাট, কথা বলেন ঠিক কিনা? তাসাওয়ুফের অর্জন করতে বেলবে ফেকা অর্জন করতে, এই দুইটা মিলে কি শরিয়া? এই দুইটা মিলে কি? এবার বলবে তরিকত কারে কয়, তরিকত হইলো ওই যে ভেতরে 22টা গুণ ঢুকাইতে হয়, 14টা গুণা পাকি বের করতে হয়, একটা পদ্ধতিতে বের করতে হবে না, একটা রাস্তায় তো বের করতে হবে, ঠিক না? ওই যে পদ্ধতিতে 22 গুণ ঢুকাই বা 14 গুণ বাহির করবা, না পাকি বাহির করবা, এই পদ্ধতিটার নাম হইল তরিকাত। এই পদ্ধতিটার নাম কি? এই পদ্ধতিটার নাম কি? যাকে এলমে তাসাওয়ুফ বলে, তরিকাত এলমে সুলুক বলে, এলমে আখলাক বলে, এলমুল এইগুলো বলে, যেরকম বলে তাসাওয়ুফ পীর মুরিদি, এটাকে বলে পীর মুরিদি তাসাওয়ুফ। তো যে পদ্ধতি অর্জন করে সেটাকে কি বলা হয়? তরিকাত। তরিকাত মানে কি? রাস্তা, যে রাস্তা এগুলোকে বের করা যায়, যে রাস্তা এগুলোকে ঢোকানো যায়, তাকে বলা হয় তরিকাত। এবার আসেন হাকিকত কারে কয়, হাকিকত বলা হয় বান্দা যখন কলবের ভেতরে নাপাকি বের কইরা, ভালো গুণ যখন ঢুকাইছে, এবার কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, কি হয়ে গেছে? আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। আয়নার মতো যখন পরিষ্কার হয়ে গেছে, এবার বান্দার কলবের সাথে আল্লাহর বা আল্লাহর কুদরতি কলবের মিল হইয়া যায়, তখন আল্লাহু আকবার বান্দার কলবের ভিতরে এমন বিষয়গুলা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় উদ্ঘাটন ঘটে, মানে প্রকাশ পায়, এমন তথ্য আল্লাহ পাক তার কলবের ভিতরে দিয়ে দেয় যেগুলা কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায় না, যেগুলা জানা যায় না, যে ওই বিষয়গুলা আল্লাহ পাক ওলির কলবের ভিতরে দিয়ে দেয়, এর নাম হইল হাকিকাত। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? অনেক সময় দেখেন না, ওভার দিল তাহলে আমি কইছিল ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া
পাহাড়ের দিকে লক্ষ্য করো, মাইল শত শত মাইল দূরে কেমন ওই যে কলমের ভিতরে আল্লাহ পাক ঢাইলা দিছে যে তাড়াতাড়ি সতর্ক কর, দেখ দেখাই দিছে যে পিছনে শত্রু বাহিনী পলায় রয়েছে, যদি এখন ওরা হুঁশিয়ার না হয়, পিছনে না ধাওয়া করে, না ঠিক হয়, তাহলে ওরা পরাজয় বরণ করবে। এই যে উদ্বোধন করে দিল, বেলতের বেল ঢাইলা দিল, চোখ দিয়ে দেখাই দিল, এর নাম হাকিকত। এবার কেমন মারে পর কারে পায়। এরপরে যখন বান্দার সাথে এমন প্রেমের আলাপ হয়, হইতে 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 যা চিজ কিয়া লও কলম তেরে হে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জিন্দা কুনে আতায়েতু ও রবাকুসি ফেদায়েতু দেড়শো দাম অবতালায়েতু হার চেকুনি রে যায়েতু। তখন ওই বান্দাটার এমন একটা অবস্থা হয়ে যায়, নিজের নামাজ, নিজের সালাত, নিজের যাকাত, নিজের কোরবানি, যা কিছু করে খায় এটাও আল্লাহর জন্য, না খেয়ে থাকে এটাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেও এটাও আল্লাহর জন্য, ঘুমায় এটাও আল্লাহর জন্য, আবার ঘুমায় না এটাও আল্লাহর জন্য, মানুষকে যদি ভালোবাসে আল্লাহর জন্য, মানুষের সাথে যদি হিংসা বিদ্বেষ করে এটাও আল্লাহর জন্য, ঘর বানাইলে আল্লাহর জন্য বানায়, ঘর ভাঙল আল্লাহর জন্য বানায়, কথা বলেন সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা যখন হয়ে যায় তখন আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়, ওই বান্দা যেদিন দেখে তাহ ওদের তু হে তু হে, এদের তু হে তু হে, ওদের তু হে তু হে, যেদার দেখে তাহো ওদের তু হে তু হে, হাজার মে সাজার মে তেরি রঙ বহে, যেদার দেখে তাহো ওদের তু হে তু হে। তখন ওই বান্দা গাছের দিকে তাকাইলে মালিক রে দেখে, পানির ভিতরে তাকাইলে মালিক রে দেখে, সূর্যের ভিতরে তাকাইলে মালিক রে দেখে, জমিনের ভিতরে তাকাইলে মালিক রে দেখে, গাছের ডালপালার ভিতরে তাকাইলে মালিক রে দেখে, তাকাইতে তাকাইতে অফি আনফুসি কোয়াফালা তুবসির, নিজের দিকে তাকাইলো নিজের অঙ্গ পতঙ্গের ভিতরে, কলমের ভিতরে মাওলা দেখতে পায়। এবার যখন সব জায়গায় ইমাম হাসানুল্লাহ বাইজিদ বস্তামি কয় 30 বছর পর্যন্ত মাওলার দেখার জন্য তালাশ করছে, যেই জায়গায় মাওলার তালাশ করি সেই জায়গায় বাইজিদ বস্তামির দেখি, ওই জায়গায় মাওলার দেখি না। 30 বছর পর যখন আল্লাহু আকবার এমন একটা অবস্থা হয়ে গেছে, এবার বাইজিদ আমি বাইজিদ রে যত তালাশ করি আমি বাইজিদ রে দেখি না, আমি যেখানে তাকাই সেখানে, এমনকি আমার নিজের ভেতরে আমার মালিক রে আমি দেখি। এমন একটা অবস্থা হয়ে যায় তখন একে বলা হয় মারেফাত। এ আল্লাহর পরিচয় পেয়ে গেছে, ও ঘুমায় না, কই কেন ঘুমায় না, ঘুমাস না কয়, মালিকে বেজার হয়ে যাবে, লাতা কুলুসিনা তো বলা নও, আমার মালিক ঘুমায় না, মাসুক ঘুমায় না, আমি আশেক হইয়া কেমনে ঘুমাইয়া থাকি, এই জন্য ঘুমায় না। এ তুই খাস না কেন রে, এই সকালও খাস না, দুপুরও খাস না, মাসকে মাস যায় খাস না, কয় আমার মওলা খায় না, আমিও খাবো না, এই জন্য না খায়া না খায়া কাটা। এ ভাই তুই কেন এমন দান, দিনের কথা শুনলে খালি দান করো, কয় আল্লাহ দান করতে কইছে, আমার মাসুকে দান করতে কইছে, আমার দান করতে ভালো লাগে। এ ভাই তুই কেন সকাল বেলা জিকির করো, কয় মালিক জিকির পছন্দ করে আমার মাসুক, এই জন্য আমি জিকির করি। এ ভাই তুই কেন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ো, কয় আমার মালিক আমার তাহাজ্জুদ দেখতে চায়, আমার মালিক চায়, আশেক তুই কেমনে ঘুমাইয়া আমি দি বৈশা থাকে, আমি দি তোর জন্য অপেক্ষা করতে থাকে, আমার মালিক যদি জাগ না থাকে আমি কেমনে ঘুমিয়া থাকি, এই জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। আল্লাহু আকবার মিয়ানে আ শেখু মা শুকর মজি কেরামান কাতিবিন রহম খবর নে, তোমার সাথে যখন মালিকের ভাব হইয়া যাবে, ওয়াজারু জাহিরাল ইসমি ও বাতিনা, তুমি যখন বাহ্যিক গুণাগুলো সাইরা দিবা, অভ্যন্তরীণ গুণাগুলো সাইরা দিবা, বাহ্যিকের হুকুমগুলো ধরবা, অভ্যন্তরীণ ভালো গুণগুলো ধরবা, তখন তোমার দিল এমন হইয়া যাবে, ওয়াজারু জাহিরাল ইসমি ও বাতিনা, আল্লাহর হুকুম তুমি জাহির বাতিনকে পবিত্র করো, জাহির বাতিনকে যদি পবিত্র করো এই কলবটা হাসুর ময়দানে তোমার কলবটাকে আল্লাহ পাক বের করবে। অহুসিলা মা বিশ্বদর যুবকদের কাছে বলবে, যুবক রে তুই মোবাইল দিয়া মোবাইল থেকে কি বের করলি, এতদিন বাবার ছবি ছিল সে
ছেলের ছবি ছিল দেখি না। এবার যুবক বলবে এই মেমোরি কার্ডের ভিতরে বাবার ছবি লুকাইত থাকে, বের করে ফেলছি আর ওইটার ভিতরে নাই, আবার এটা ঢুকাইলে ওই ছবি ভাইস আমাদের কথা বলে ঠিক কিনা। হাসরে ময়দান আল্লাহ কইবে আলিয়াও মানাখতি মুআলা আফওয়াহি হিম মুতাকাল্লিমুনা আইদিহিম মুতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু কাম আনে কে নেহি আর এক জুদা হো জায়গা বলকে এক এক উজব দুশ্মন জান কাবু জায়গা। আল্লাহ পাক সেই দিন জবানের ভিতরে তালা লাগাইয়া দিবে, তালা লাগাইয়া এবার আল্লাহ পাক এই দেহের ভিতরে থেকে যে কলব নামক গ্রামীণ বানাইছিলেন কলবটাকে বের করবে। কলবের ভিতরে নামাজ ছিল নি কয় হা, ও চুরি করে নাই কয় না, এবার কলবের ভিতরে 22 গুণ ছিল নি কয় হা, 14টা নাপাকি আছে নি কয় না। এবার কলবটা যখন দেখবে আয়না কলব পরিষ্কার দেইখা বান্দাকে বলবে ইনতালিকু আব্দিলাল জান্নাত, আমার এই বান্দার কলব পরিষ্কার পাক সাফ, আমার এই বান্দাকে জান্নাতে নিয়া যা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই কলব পরিষ্কার করুন ইনশাআল্লাহ। এই দরবারে আসছেন আর লম্বা না, আমি কথা শেষ করে দিছি। হুজুরকে হুজুর হুজুর মোনাজাত দিবে না, হুজুর চলে আসলে ভালো হয়। মানুষ চলে গেছে, আজকে প্রথম দিন মানুষ একটু কমই হয়েছে না মেরে মোহতারাম, এই জন্য বেজার হইবেন না। আমার নবীজি যখন হুজুর ইনশাল্লাহ বয়ান আমি এখানে শেষ করলাম, তো এই জন্য ভাই আপনাদের হুজুর আসার আগ পর্যন্ত দিয়ে একটু গল্প সরবে এতটুকুই। তো দেখা গেছে দরবারে মানুষ কম হওয়াটা এটা কোনো আশ্চর্যের বিষয় না, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, ঠিক না ভাই? তো দারে আরকাম মাদ্রাসা যখন বানাইছে অনেক বছর মেহনত করে।